হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার সকাল এখন 9:30 মতো বাজে। চলুন বাড়ির আশেপাশেটা একটু দেখি। শীতকাল মানে প্রচুর পরিমাণে ফুলের চাষ, নানা রকম সবজির চাষ হয়ে থাকে, আর সেই জন্যই আমার বাড়ির চারপাশটাও ফুলে ফুলে ভরে গেছে। প্রতি বছর প্রায় শীতকালের সময় আমরা এখানে আসি, আর শীতকালটায় প্রচুর পরিমাণে চেরি ফুলের চাষ হয়ে থাকে, আর আমার বাড়ির চারপাশেও খুব সুন্দর চেরি ফুলের বাগান রয়েছে। আর বিদেশ থেকে আসার পর এই ফুলে ফুলে ভরা বাগানটার সঙ্গে আমার বাড়ির চেহারাটা খুব সুন্দর লাগে দেখতে। বাড়ির সবাই তো আমরা প্রচুর পরিমাণে গাছ ভালোবাসি, আর গাছ লাগাতেও পছন্দ করি, তাই যেখানে পারি শীতকালে একটা করে গার্ডেন বানিয়ে ফেলি। সবজি বেশি লাগানো হয় না, হনুমানের উপদ্রব রয়েছে বলে। সামনের ওই দিকটায় কিছু সবজি লাগানো আছে, তাই জন্য ওটা জাল দিয়ে ঘিরে রেখেছে, যাতে ওই হনুমান না এসে তুলে নিয়ে চলে যায়। বেশি কিছু সবজি নেই, এই একটুখানি বেগুন গাছ আর একটু লঙ্কার গাছ আর পেঁপে গাছ রয়েছে। এই গাছগুলো আনা হয়েছে পরে ঠিক করে আবার লাগানো হবে বলে। আর বাড়ির এই পাশটায় একটুক্ষণ বসার জায়গাও আছে, তারপর চারদিকে গাছপালাও লাগানো আছে, আর এখানটা রোদও পড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত। এদিকে আমার ভাইও এসছে ক্রিবের সঙ্গে দেখা করতে। চলুন রান্নাঘরের দিকে এবার যাই। এই যে না, যতই রান্না করি না কেন, তবু বাড়িতে এসে মায়ের রান্নার হাতে খাওয়ার খেতে ভালো লাগে, তাই মা সব কিছু বলে দিচ্ছে, আমি জাস্ট মাকে হেল্প করছি। আমার এখন চলছে মাছ ভাজা, আর মায়ের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি করছি পনিরের বাটি পোস্ত। পোস্ত, চারমগজ, কাজু বাদাম দিয়ে এই পেস্টটা বানিয়েছিলাম, তারপর এই পনিরগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কাঁচা লঙ্কাও দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো, নুন, চিলি ও সর্ষের তেল দিয়ে মেখে বসিয়ে দেবো। আর দেখুন মায়ের এই তেলের পলা। আগেকার দিনে আমরা সব এইরকম করেই কাজ করতাম, আমার মাও করেছে, শাশুড়ি মাও করেছে, আমরাও এখন এইভাবেই করছি। আর এখন সব তেলের পলার ব্যবহার নেই, তাই আমরা ঠিক আগেকার জিনিস রেখেছি। মায়ের এরকম আরও অনেক ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো আগেকার জেনারেশন ব্যবহার করত, সেগুলো আরেকদিন অন্য একটি ব্লগে দেখাবো। পনির পোস্তটা প্রায় হয়ে এসছে, ওদিকে চলছে মাছের ঝাল, আর মা একটা বানাবে সব রকম সবজি দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে মিক্স ভেজ আলু ছাড়া, যেহেতু বাবা আলু খায় না। সুব্রতর তো প্রচুর পছন্দ এই সবজিটা, তাই জন্য প্রায় মাকে এই সবজিটা বানাতে বলে। বললাম এটা তুমিই করো, আমি করলাম না, আমি সবজিগুলো কেটে দিয়েছি। ওদিকে মামু এনেছে গিফট এলোপ্রেন, আর সেই এলোপ্রেনটা উড়ানো চলছে। চলে যাবে আমার ভাই যদিও, তাই যতক্ষণ মামু আছে ততক্ষণ পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি না দেখানো হচ্ছে ততক্ষণ ওনার শান্তি নেই। ও নিজে ক্যামেরা রেখে সেখানে গাড়িগুলো ঘুরিয়ে রেকর্ড করছে। সবাইয়ের খাওয়া চলছে, আমি আর ক্রিবো বসেছি খেতে। হ্যালো, চলুন এবারে ছাদে একটু যাই, জামা কাপড় মেলার আছে। গরমের সময় মা এই ছাদে জামা কাপড় মেলে না, ওটা বাইরেই মেলে দেয় ওখানে।
গরমের জন্য ওই সময় মায়েরা অতটা ছাদ ব্যবহারই করে না। আমাদের এই ছাদ থেকে পুরো রোড পর্যন্ত দেখা যায়। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, আম গাছ, এটা আম্রপলি আমের গাছ, খুব মিষ্টি হয় খেতে। আমরা এক বছর গরমের সময় এখানে ছিলাম, খুবই সুস্বাদু খেতে। আর এখান থেকে দেখুন পুরো ওই চেরি ফুলের গাছগুলো দেখা যাচ্ছে, আর পুরো ভিউটা সুন্দর লাগছে। আর ছাদের পেছন দিক থেকেও অনেক রকমের ফুলের বাগান দেখতে পাওয়া যায়। এখানে অনেক গাছই আছে, তুলসী গাছ, নয়নতারা গাছ, বাবা সুগার বলে এর পাতা মাঝে মাঝে খায়। আর এই যে ফুলগুলো শুকিয়ে গেছে, অ্যাকচুয়ালি জল দেওয়া হয় তাও শুকিয়ে গেছে। আর এটা স্নেক প্ল্যান্ট। আর দেখুন এই যে কত অ্যালোভেরা হয়েছে, একটা থেকে একটা গাছ থেকেই অনেকগুলো হয়ে যায় অ্যাকচুয়ালি। বাবার আবার এখানে একটা দোলনাও টাঙিয়েছে, বেশ সুন্দর লাগে। এই শীতকালে রোদ পড়লে দোলনায় বসে থাকতে ভালো লাগে। বাবা এখানে খাওয়ার পরে এসে বসে মাঝে মাঝে। চলুন এবার নিচে যাওয়া যাক। এখন ওই সন্ধে 7:30 মতো বাজে, আমরা এসেছি কোলাঘাট বাজারে আমিনিয়াতে রাত্রে ডিনার করার জন্য। বাড়ি থেকে যদিও বেশি দূর নয়, বাইকে করে প্রায় 5 মিনিটের মতো, তো তাই জন্য সুব্রত আমাকে আর ক্রিপকে আগে ড্রপ করে দিয়ে চলে গেছে মা আর বাবাকে আনতে। আমিনিয়া তো ফেমাস বিরিয়ানির জন্য, তো অবশ্যই বিরিয়ানি তো ট্রাই করব। বাবা অ্যাকচুয়ালি বিরিয়ানি পছন্দ করে না, তো বাবা অন্য কিছু নিতে পারে। আমি এখানে ক্রিপের সঙ্গে গল্পে জমেছি, আর যত ওকে তো আর বিরিয়ানি দেওয়া যাবে না, কিংবা এত রিচ খাওয়ারও খুব একটা দেওয়া হয়নি এখনও, তার জন্য ওর জন্য আমি বাড়ি থেকে খাওয়ার করে এনেছি। এখন মেনু কার্ড দেখা চলছে, কে কোন বিরিয়ানি নেবে। আমি তো বেশি মটনের ভক্ত নই, তো আমি তো চিকেন বিরিয়ানি নেব। আমরা এখানে স্টার্টারে নিয়েছিলাম চিকেন মালাই কাবাব, যেটা সার্ভ করে দিচ্ছিল। বেশি কিছু নিইনি, কারণ বিরিয়ানি খেতে হবে, বিরিয়ানি খেতে পারবো না। সঙ্গে নিয়েছিলাম সুইট অ্যান্ড সোর লেমন সোডা, খাবারটা ছিল উইদাউট সুগার। আর নেওয়া হয়েছিল শাহি মুরগ মশালা আর মিক্স ভেজ পোলাও। আর আমি আর সুব্রত নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর মা নিয়েছিল মাটন বিরিয়ানি। আর যেটা ভিডিওতে দেখানো হলো না, সেটা নানও নিয়েছিলাম আমরা। সঙ্গে সালাড আর রায়তাও ছিল। আমি আর মা প্রথম থেকেই বলতে শুরু করে দিয়েছিলাম যে এতটাও খেতে পারবো না। এখানে বিরিয়ানি খাওয়ার পর আমার মনে হয়েছে যে টেস্টি ছিল খুবই, কিন্তু আতরের পরিমাণটা আমার মনে হয়েছে বেশি ছিল, যেটা কলকাতার আমিনিয়ার থেকে একটু আলাদা করে। আর আমি সুব্রতকে জিজ্ঞেস করলাম যে এই আমিনিয়াতে খেয়ে কেমন লাগলো, তো ওর মুখেও শুনলাম যে একটু ডিফারেন্ট আছে কলকাতার থেকে এখানে। হ্যালো, আসল আমিনা। চলুন খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরা যাক। রাস্তাঘাটে এত ভিড় ভাবতে পারবেন না, কারণ ওই কেটিপিপির মেলার বাজি পোড়ানো চলছিল। তাই ওই ভিড়ের মধ্যে না গিয়ে ক্রিপকে নিয়ে আমরা ছাদে উঠে পড়লাম, আমাদের ছাদ থেকে একটু বাজি পোড়ানোটা দেখানোর জন্য। আর আমার প্রতিবেশীরাও উঠেছে এই বাজি পোড়ানো দেখার জন্য ছাদ থেকে। আমাদেরও বেশ ক্রিপের সঙ্গে মজা হচ্ছিল, সবাই মিলে উপরে উঠে গেছিলাম, আর বাড়ির প্রতিবেশীরাও সবাই উপরে উঠে গেছিল, ওখান থেকে বাজি পোড়ানো দেখছি। তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।